বুধবার প্রবল ঘূর্ণিঝড় আমফানের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা। জেলার বিভিন্ন জায়গার উপর পড়েছে ছোট বড় গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বহু বাড়ি, ক্ষতি হয়েছে চাষেরও। এই জেলার পান্ডুয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন হুগলির বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন সাংসদের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এবং কর্মীরা। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি, করোনাতে যেরকম প্রত্যেকটা মানুষের পাশে আছি, এবং এই আমফুল যে দুর্যোগ গেল, প্রত্যেকটা মানুষ যাতে আবার এই দুর্যোগ কাটিয়ে আবার নিজের জীবনে ফিরতে পারে, স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, 1,000 কোটি টাকা মোটামুটি মানে দিয়ে গেছেন, ইনকারিমভাবে এখন দিয়ে গেছেন, আরও ভবিষ্যতে আরও দেবেন, এবং সেই 1,000 কোটি টাকায় যে এই পশ্চিমবঙ্গের মানুষগুলো দিয়ে গেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, পশ্চিমবঙ্গের সরকার যেন সেই টাকাগুলোকে ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছায়, এটাই আমরা বলবো। এবং প্রত্যেকটা আমরা যারা বিজেপি কর্মীরা আছি আমরা সজাগ থাকবো যে এই 1,000 কোটি টাকা যেন কোন নেতা মন্ত্রীর পকেটে না গিয়ে, কাটমানি না হয়ে, যেন সত্যি দুর্গতদের পাশে যায়, মানুষের পাশে দাঁড়ানো হয়েছে, সত্যিটা বলা হয়েছে। যে কমিশনার বলেছেন সেই কমিশনার আমার সঙ্গে একবারে দেখা করেছেন, উনি কেন দেখা করেননি, এবং ওনার জন্য এই আমিও সেটার জন্য আমাদের স্পিকারকে ওম বিড়লাজিকে চিঠি দিয়েছি যে কেন আমাদের সাথে ডিএম দেখা করেনি, কেন আমার সঙ্গে সিপি দেখা করেনি, এবং আমিও সেই জন্য তাদেরকে নোটিশ দেবো। চেয়েছেন কোন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাইকে দুর্গত মানুষের পাশে চালাতে। করোনা পরিস্থিতি নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী সারা দেশকে চালিয়ে নিয়ে গেছেন, যেভাবে লকডাউনের মাধ্যমে করোনাটাকে আটকাতে পেরেছেন, যেভাবে মানুষকে এগিয়ে নিয়ে গেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানে এই যে এই ঝড় হলো, ইম্ফুন ঝড় হলো, সেখানে প্রধানমন্ত্রী চেয়েছেন সঙ্গে সঙ্গে এক ডাকে, মুখ্যমন্ত্রীর এক ডাকে প্রধানমন্ত্রী এসেছেন এবং 1,000 কোটি টাকা দিয়ে মানুষকে সেবা করেছেন। কিন্তু কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমি কোনো রাজনীতি চাই না, কিন্তু আজকেই দিলীপ ঘোষ আমাদের সভাপতি যখন দক্ষিণ চব্বিশ পরগনা পরিদর্শনে গেছেন, আজকে সেখানে তাকে আটকানো হচ্ছে, তাহলে রাজনীতিটা কে করছে? উনি যদি এভাবে রাজনীতি করে, রাজনীতির জন্য তো আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, সেই জন্য তো মানুষের পাশে তো দাঁড়াতেই হবে, সেই জন্য এইভাবেই চলবে। এবং আমরা সবসময় চেয়েছি, আমরা চেয়েছিলাম যে 1,000 কোটি টাকা দিয়েছে, কালকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একসাথে হয়ে কথা বলেছে, নিশ্চয়ই রাজ্যের ভালো হবে। কিন্তু আজ থেকে যে ধরনের রাজনীতি শুরু করেছেন, আমাদেরও সবাইকে বিজেপি কর্মীদের পথে নামতে হবে যাতে ঠিক টাকাটা ঠিক জায়গায় খরচ হয়। তাই হয়, কেন্দ্র থেকে টাকা হয়, এবং আগেরবারও আমরা দেখেছি, ফণীর সময়তেও দেখেছি, বুলবুলের সময়তে, আয়লার সময়তেও দেখেছি যে কোনো ধরনের কেন্দ্র থেকে যেসব টাকা পয়সাগুলো পৌঁছানো হতো সেগুলো সঠিক খরচা হতো না, তার নিয়ে নিজে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হতো, নিজেদের ট্রিপল এত এত ট্রিপল এসছে, এমনকি বিজেপির দেওয়ার ট্রিপলও এসছে, সেই ট্রিপল লুটপাট হয়ে গেছে রাস্তার মাঝখান থেকে, নিয়ে তারা নিজেদের ঘরে রেখে দিয়েছে, নিজেদের নামে চালিয়েছে। সুতরাং এদের স্বভাবই আছে তৃণমূলের যে কেন্দ্রের টাকাগুলোকে নিজের ইলেকশনের জন্য খরচা করা, নিজের পকেটে রাখা, নিজের সম্পত্তি পালনের জন্য, মানুষের কাজে কখনো লাগে না। বাড়িতে প্রায় 3 দিন ধরে কারেন্ট নেই, জল নেই, কোনো নেটওয়ার্ক নেই, এবং সবচেয়ে বড় কথা ইলেকট্রিসিটি যেটা মানুষের সবসময় দরকার, তার জন্য ফোনের চার্জ দেওয়া সব কিছু থাকে, এবং সেগুলোকে কেন প্রশাসন তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে পারলো, কারণ উমফুন যে আসবে অনেক আগে থেকে মানুষকে সেটা বলে দেওয়া হয়েছিল, সরকার সেটা জানতো, কেন যথাযথ ব্যবস্থা তারা রাখেনি যে সঙ্গে সঙ্গে যদি এরকম নেটওয়ার্ক চলে যায় বা জল না থাকে বা ইলেকট্রিসিটি না থাকে তাহলে আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারবো, সম্পূর্ণ এটা প্রশাসনের একটা মানে কমই বলতে হবে। এটা হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।